কপালে চুলো হয়ে গেছে। কখন কাজ করতে গেছিল আপনারা? আমরা গেছি 9টার সময়, ঘটেছে আপনার ওই 9:30 থেকে 9:15। কজন কাজ করছিল ঠিক এখানে? করছিলাম গোটা 20-25 জন কাজ করছিলাম। কি সেরকম তৎপরতা কি ছিল না, সাবধানতা অবলম্বন কি করল? ছিল বুঝলেন, রাখতে পারিনি, লোড রাখতে পারিনি, বাস লাগানো ছিল। কি হচ্ছিল ওইখানে? ওখানে আমরা ওই ভিত কাটা হচ্ছিল, বিল্ডিং এর ভিত কাটা হচ্ছিল। কতদিন ধরে ওখানে কাজ চলছিল? ওখানে কাজ চলছে 15 দিন ধরে। কজন কাজ করছিল আজকে সকাল থেকে? আজকে সকালবেলা 20 জন মতো। কজন এই ঘটনায় আহত হয়? 2 জন। শ্যামল দাস যিনি মারা গেছেন? আমার দাদা হয়। আপনার দাদা? বয়স? বয়স আমরা 45-48 মতো। আপনার কাছে কি আবেদন জানাবো, আমাদের নিজেদের কাজ নিজেরাই করছিলাম। আপনার নাম? আমার নাম গণেশ দাস। চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড, অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন। প্রশাসন যদি কোনো পদক্ষেপ না নেয় বা প্রশাসন তো এখন বলে কিছু নেই, এরা তো সব প্রমোটার হাতে বিক্রি হয়ে আছে। যদি আমি মাননীয় ন্যায়ালয় যে আছে ওকে এখন পদক্ষেপ নিতে হবে। এই যে যত এখনই আমরা শুনছি ওখানেও নাকি G+4 বিল্ডিং হচ্ছিল একটা পঞ্চায়েত এলাকাতে, 8 ফুট না 10 ফুট ম্যাক্সিমাম রাস্তা, যেখানে G+4 বিল্ডিং ওখানে তৈরি হচ্ছিল, মাটি কাটতে গিয়ে ওরই বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে পড়েছে। তাহলে কি ওখানে কোনো সয়েল টেস্টিং হয়নি আগে? কোনো প্ল্যান সেই হিসাবে কি স্যাংশন হয়নি? কি হিসাবে ওরা ফাউন্ডেশন করছিল? আজকে এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে ভোটের আগে, তারপরে আজকে এই যে রাজ্য সরকারের তো একটা মহত্বপূর্ণ দিন ঈদ, এই দিনে দুটো গরিব লোক মারা গেছে, এটা খুবই কষ্টকারক। এর জন্য ইমিডিয়েট পদক্ষেপ নেওয়া উচিত। শাসক দল বলছে আপনারা রাজনীতি করতে নেমে পড়েছেন, এই দুজন মারা গেছে তার মধ্যে। কেউ বলেছে রাজনীতি করতে নেমে গেছে, এই ঘটনা ঘটেছে তার জন্য আমরা মানুষের পাশে দাঁড়িয়ে আছি। রাজনীতি ওনারা করছেন, ছুটে ছুটে দেখবেন সব কোনো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান বা ওদের দলের লোকরা ঘুরছে যে কোনোভাবে একে চাপা দিয়ে জিনিসটাকে একটু হালকা করে দেওয়া হোক। কিন্তু এরা যে দুর্নীতি করছে পুরো মিউনিসিপ্যালিটিতে সব জায়গায়, বেআইনি যেরকম নির্মাণ হয়েছে, কেন উচ্চ ন্যায়ালয়কে এখানে পদক্ষেপ করতে হলো? এটা তো পুরসভা না, এরা পঞ্চায়েতকেও ছাড়েনি। দেখুন পঞ্চায়েতে এটা ঘটনা ঘটেছে, নগ্রাম পঞ্চায়েতের মধ্যে G+4 বিল্ডিং স্যাংশন করেছে, আর কীভাবে ওখানে মাটি কাটতেই মানে ভিত না করতেই দুটো লোকের বলি হয়ে গেল। আপনার নাম? আমার নাম পঙ্কজ রায়, আমি ভারতীয় জনতা পার্টি জেলা কমিটির সদস্য। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ, মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায়, যেমন হসপিটাল বেড, অক্সিজেন কনসেন্ট্রেটার, সিপ্যাপ, বাইপ্যাপ, তারপর অর্থোপেডিক হুইল চেয়ার, ক্র্যাচ, এলএস বেল, টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে। মেডিওয়ালদের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের ঠিকানা 35 নেতাজি সুভাষ রোড, উত্তরপাড়া, হুগলি, নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশের রাস্তা, এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে, সেটা বালি বালিবাজারে।